লিভার ব্রাদার্স বা ইউনিলিভারের পণ্যে ভয়ঙ্কর ক্যান্সার সৃষ্টিকারী বেনজিনের বিষাক্ত উপাদানের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাই এই কোম্পানির পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং আমেরিকার স্বাস্থ্য অধিদপ্তর, আমেরিকার আদালত। গত সপ্তাহে বেশ কিছু পণ্য বাজার থেকে নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত। অ্যারোসল, ডাভ, টেসমি, সুয়েব, টিআইজিআই, নেক্সাসের মতো ব্র্যান্ডও এখানে রয়েছে, যা মানুষ খুব গৌরব বোধ করে ব্যবহার করত, অহংকার বোধ করে ব্যবহার করত, দামি পণ্য হিসাবে ব্যবহার করত। অথচ এই পণ্যগুলোই মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে, মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে দিচ্ছে এসব পণ্যের ব্যবহার। দুবাইয়ের সংবাদপত্র গল্ফ নিউজের এক রিপোর্টে বলা হয়েছে, দুবাইয়ের মার্কেট থেকে অতি সত্বর লিভার ব্রাদার্সের সকল পণ্য তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংবাদে আরও বলা হয়, দুবাই, সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ যত জায়গায় ইউনিলিভারের পণ্য ব্যবহার করা হয় এসব আসছে ভারত এবং আমেরিকা থেকে। সুতরাং এসব পণ্যের ব্যবহার আরও বেশি ঝুঁকিপূর্ণ, তাই খুব দ্রুত মার্কেট থেকে এসব পণ্য তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুবাই, সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ কোনো মার্কেটে যদি এই পণ্য পাওয়া যায় তাহলে দ্রুত সিটি কর্পোরেশনকে ফোন করে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তারা অতি সত্বর এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমেরিকার গণমাধ্যম সিএনএনের এক রিপোর্টে বলা হয়, 2021 সালের পূর্বের সকল ইউনিলিভারের পণ্য মার্কেট থেকে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। সুতরাং সরকারিভাবে এসব পণ্য মার্কেট থেকে তুলে নিতে হবে, ডিস্ট্রয় করে দিতে হবে, নষ্ট করে ফেলতে হবে। মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য এই নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত। এর আগে আমেরিকার আরেক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সকল প্রসাধনী, শিশু প্রসাধনী সহ সকল প্রসাধনী মার্কেট থেকে তুলে নেওয়ার কড়া নির্দেশ দিয়েছিল আমেরিকার আদালত। কিন্তু কথা হলো, এসব ক্ষতিকর পণ্য, খাদ্যদ্রব্যের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয় 2021 সালে, 2018 সালে, 2015 সালে। কিন্তু বাংলাদেশের মিডিয়া, প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, চ্যানেল আই, নিউজ 24, চ্যানেল 24, এসব মিডিয়াগুলো কেন এসব নিষেধাজ্ঞার কথা প্রচার করে না? কেন তারা জনস্বার্থে তাদের দায়িত্ব পালন করে না? তাহলে মিডিয়ার কাজ কী? এই মিডিয়াগুলো জনস্বার্থে এসব নিউজ প্রচার না করার কারণ হলো, বাংলাদেশের যে ইউনিলিভারের কোম্পানি বা এজেন্ট রয়েছে, এদের কাছ থেকে শত শত কোটি টাকা ঘুষ নিয়ে এরা এই নিউজগুলো প্রচার করে না। কারণ তারা যদি এই নিউজগুলো প্রচার করে তাহলে এই বিভিন্ন কোম্পানির পণ্যগুলো বিক্রিতে ভাটা পড়ে যাবে, মানুষ এসবের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। যে কারণে এই প্রথম আলো, এই কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, সমকাল, এরা এই নিউজগুলো প্রচার করে না। প্রচার যদিও করে ভেতরের পৃষ্ঠায় সিঙ্গেল কলামে, যেন মানুষের চোখে না পড়ে। এরা টাকা খেয়ে মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।